শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, এমনটাই উল্লেখ করেছেন হাইকোর্ট। বলেছেন, আমরা কেউই ঠিকমতো সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। এ সময় আদালত বলেন, এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয়, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ, এটি উল্লেখ করেন হাইকোর্ট। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলছে শুনানি। তবে সরকার পক্ষের আইনজীবীদের চিৎকার ও বাক বিতণ্ডায় বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি, চলে হট্টগোল। এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।